তো আগের মাইনক্রাফট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমি একটা আন্ডারগ্রাউন্ড বেস বানিয়েছিলাম, আর তারপরে আমি বলেছিলাম যে আমি মাইনিং করতে যাব আর আমি ডায়মন্ড খুঁজে আসবো। তো তারপরে আমি মাইনিং করতে গিয়েছিলাম, আর মাইনিং করার সময় যা হয়েছিল আমার সাথে সেটা তোমরা বিলিভও করতে পারবে না। Hello guys, welcome back to another gameplay. Okay guys, jemon ki tumra dekhcho je ami ekhon mining korte aschi, ar mining korte korte dekho ami koto kichu peyechi. 32 iron peyechi ar gold peyechi, kintu ekhono ami diamond khuje paini. Are dekho ekhane onek gulo iron ache, eigulo ko niye ne patapat ne. onek gulo iron ache iron to onek gulo pacchi kintu ami diamond pacchi na khuje, amake diamond lagbe. tokhon theke diamond khujechi, diamond pacchi na bhai, diamond khali pai jay ekbar tarpore onek moja ashbe. okay, torch ekhane de. ar bhai ami onek khon dhore mining korchi, mane onek khon dhore, okay ekta cave chole আসলে মনে হচ্ছে। ওকে এখানে এখানে ডায়মন্ড, এক মিনিট, এখানে টর্চ আগে থেকে কিভাবে আসলো? আমি তো এখানে একবারও আসিনি। এত লম্বা রাস্তা, কোথায় ফার্স্ট লেভেল? ও বাইরে বৃষ্টি হচ্ছে, এটা
কোথাও তো আসছি আমরা। এই এটা কোন জায়গা? এটা কোথায় আসলাম? হ্যালো, এটা ফিউচারে আসলাম আমি, টাইম মেশিন। এটা ঘন্টার টাইম মেশিন, কোথায় আসলাম এটা আমি? এর একটা লাভা আছে আর কিছু নাই, এটা অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে গেলাম মনে হচ্ছে। এটা কোনো একটা ভুল জায়গা বোধহয়, কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কেউ আছে ভাই? বৃষ্টি পড়তেছে। ওইখানে কিছু কাঠ আছে, কাঠগুলা নেনে ভাই, কাঠগুলা নেনে, কাঠগুলা নেনে। ক্রাফটিং টেবিল এগুলো সব বানাতে হবে আমাকে এখন। কোথায় আসলাম কিছু বুঝতে পারছি না। ওকে, ক্রাফটিং টেবিল রাখ এখানে। আমাকে এখন পিকেক্স বানাতে লাগবে। ও, এখানে আয়রনও আছে ভাই। বাকি আমাকে আমাকে আরো কিছু নিয়ে আসতে লাগবে, যাতে আমাকে পিকেক্স টিকেক্স এগুলো সব বানাতে পারি। ওকে, এক কাজ করি, ফরওয়ার্ড গাছটা হাঁটা ভাই, এখান থেকে চল ফটাফট। ভাই এখানে আমি বুঝতে পারছি না যে কোথায় চলে আসলাম ফট করে। কিসের আর হচ্ছে, কিসের আর হচ্ছে, কিসের হচ্ছে, কি ছিল এটা, কি ছিল এটা, কি ছিল এটা, কি ছিল এটা? ভাই কে রে, কে রে, কে রে? ভাই কিছুর তো আওয়াজ আসলো। টর্চ নে, টর্চ, টর্চ নে, টর্চ নে, টর্চ লাগা। কিসের আওয়াজ ছিল? ওয়া ভাই, এটা কি, এটা কি, এটা ডাইনোসর? ও ভাই, মরে গেলাম। জিনিসপত্র নাই আমার কাছে, কোন জিনিসপত্র কিন্তু যেগুলো যেগুলো ছিল, টর্চ মর্চ কিছু কিছু ছিল। ওকে, টর্চ পাই গেছি, কোথায় গেল? ওই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা ফুল থেকে দেখো একটা হার্ট করে দিছে। এর কাছে থাকা যাবে না, এর কাছে থাকা যাবে না ভাই। ভাগো কেন থেকে, বাইর কি ছিল, একটা হার্ট আছে। মরিশা, মরিশা, খাওয়ার কা, খাওয়ার কা, খাওয়ার কা, খাওয়ার কা। ভাই ডাইনোসর কোথা থেকে আসলো? ওই ওই, এটা কি, এটা কি? ওইটা আরেকটা ডাইনোসর, এটা আরেকটা ডাইনোসর। দেখো এটা, এটা একটা ছোট ডাইনোসর। ও ভাই ভাই ভাই, ভয় লাগতেছে আমাকে। কোথায় চলে আসলো? এই দেখো এটা আর ভাই, এটা ডাইনোসর, ডাইনোসর। সত্যি করে আমি আগের যুগে চলে আসছি। হ্যালো, হ্যালো ভাই, এরা বোধহয় মারে না আমাকে, এরা বোধহয় মারে না। হ্যালো, ও একে মারলাম আমি, একে মারলাম, এরা মারতেছে না। ভাই ভাই, মারে 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 মারে, আরে মরে। বাকি এখন আমি এখানে থাকি, যাই না এখান থেকে, রিটার্ন কিউ যাবো। এখানে সার্ভাইভ করা অনেক মুশকিল হবে গাইস। আমি ফাইনালি চলে আসছি আদিম যুগে। এখন যে বেড গুলা ছিল না একবার, সেই বেড গুলা আরেকবার ট্রাই করে দেখে আসি গাইস। চলো 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 চলো, কোথায় ছিল? এখান থেকে রাস্তা ছিল, এদিকে ছিল, এদিকে ছিল, এদিকে ছিল। এখানে তো সেফ ওয়াটার, এখানে যাওয়া যাবে না, উপরে যাইতে লাগবে আমাকে। কাজ করে সবার আগে আমরা পিকেক্স বানাই নি, এগুলা বহুত দরকার ভাই। পিকেক্স টিকেক্স না থাকলে না এগুলা কিচ্ছু করা যাচ্ছে না। ওইদিকে সকাল হয়ে গেছে। ওকে তো গাইস, এখন সকাল হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে, আর আমি কয়েকটা স্টোনের পিকেক্স বানাই নিছি। বাকি এখন চলো সেই বেড গুলাকে ট্রাই করে আসি। সেই বেডের মধ্যে ঘুমলে হয়তো আমরা আবার রিটার্ন চলে যেতে পারবো। চল 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 চল। তখন আমি ট্রাই করলাম কিন্তু হলো না। ওকে, এবার উপরে উঠে যাবে। এখানে এরকম করে চল, এরকম করে চল, এখানে কর, ফটাফট 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 ফটাফট, রিটার্ন 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 রিটার্ন। ইউ ক্যান অনলি স্লিপ এট নাইট। আচ্ছা, এখানে ঘুমানো যাবে না, রাতের বেলায় খালি এটা ঘুমানো যায়। অবভিয়াসলি রাতের বেলা ঘুমানো যায়, আমাদের করতে হতো সবকিছু সকালে হয়ে গেল। ওকে ওকে, আমাকে এখন খাওয়ারও খুঁজতে লাগবে ভাই। আমার কাছে খাওয়ারও নাই, যাই না এখানে খাওয়ার খেয়ে পাবো। আমাকে আরো কিছু স্টোন লাগবে। স্টোন নে, স্টোন নে, স্টোন নেওয়া হয়ে গেছে। চল 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 চল, এটা কোথায় চলে আসলাম কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখো সামনে ডাইনোসর, দেখো আলাদা আলাদা প্রজাতির ডাইনোসর ভাই। সত্যিকার আমি আলাদা যুগে চলে আসছি, মানে আগের যুগে চলে আসছি। এখন আমাকে ইসে বানাতে লাগবে। ওকে, এক্স বানিয়ে নিলাম একটা, ব্যাস এখন আর কিছু লাগবে না। বাকি ক্রাফটিং সাথে নিয়ে নি। চল এবার আমাকে এখান থেকে বাড়ি যাওয়ার রাস্তা খুঁজতে লাগবে, আর এগুলোর কাছ থেকে ডিল করতে লাগবে। এখন আমি খাওয়ার পাবো কিভাবে এখানে? আগের যুগে ডাইনোসর থাকতো, আগের যুগে কি ইসে থাকতো, ওই যে পিক, চিকেন, কাও, এগুলো সব থাকতো কিনা? এই দেখো ভাই ভাই, এদের আওয়াজ শুনে ভয় লাগছে। ওই দেখো কি রে, আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। হ্যালো, মারা, এদের একে মারাবে, মারাবে। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো, হ্যালো স্যার। ও ভাই, এসে এখন মরে গেছে, মরে গেছে ভাই। একটা শটে মরে গেল কিভাবে? ডাইনোসর এত কমজোর সিরিয়াসলি? কিন্তু ওই ডাইনোসরটা বহুত খতরনাক ছিল, যেটা রাত্রেবেলা আমি দেখছিলাম কালকে যখন বৃষ্টি হচ্ছিল, বা একটা শটে আমার খতম করে দিয়েছিল। এক মিনিট ধরো, একে মারার পর এর কাছ থেকে কি পাইলাম সেটা একবার দেখে নিই। ওকে ওকে ওকে, কি পাইলাম? ও ভাই, অনেকগুলো খাওয়ার পাইছি। ও পাইছি পাইছি পাইছি, ও র মিট পাইছি, ডাইনোসরের মিট খাবো গাইস আজকে আমরা। র রিবস, এগুলো কি কি পাইছি জানি না। আচ্ছা আমি বুঝে গেছি গাইস, ধরো মিটটাকে খাইনি, একটা খালি করে পারে। ওইটা কি সামনে, এটা কি? ও ভাই কুমির, এটা কুমির, কুমির, কুমির। ও ক্রোকোডাইল, ক্রোকোডাইল, ক্রোকোডাইল ভাই, কুমির চলে আসছে। হ্যালো ভাই, এটা কি ভাই, কুমির আসছে গাইস, কুমির। আরে বাস ভাই, অনেক দূর থেকে এরা মারতে পারে, অনেক দূর থেকে মারতে পারে। আরামসে আরামসে আরামসে, এখানে মারতে লাগে মার। ভাই ওই পয়জন দিয়ে দিছে, পয়জন। ও ভাই, তার মানে এখন জলের মধ্যে নামাও যাবে না ভাই, কুমির থাকে তো জলের মধ্যে। র রিবস, এটা কি? ও এটাও খাওয়া যায়। খা ভাই, খা, যা পাচ্ছ সব খা। ওকে, হেলথ, বাবা হেলথ আমার অনেকে বাড়িয়েছে। কুমির আমার, কুমির পিছা করছে। হ্যালো ক্রোকোডাইল, ক্রোকোডাইল, ক্রোকোডাইল। ভাই 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 ভাই
আমি সার্ভাইভ করবো না এখানে ভাই, আমাকে এখান থেকে বাড়ি যাবো আমি। এক মিনিট ধরো, রাইনো
জায়গাটা আছে পিছন দিক থেকে যাব পিছন দিক থেকে মারব পিছন দিক থেকে এদেরকে পিছন দিক থেকে মারতে লাগবে আর আমার পিছা করবে ওই ভাই আস্তে আস্তে ভাই বহুত স্পিডে দৌড়াচ্ছে বহুত স্পিডে দৌড়াচ্ছে কি করব এখন না 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 আমাকে পালাতে লাগবে এখান থেকে ওকে গাইস আমি ঘুরতে ঘুরতে অনেক জায়গায় চলে আসি ডাইনোসর পিতে দেখে নিছি আমি এতক্ষণ ধরে ডাইনোসর কাছ থেকে বাইচে বাইচে যাচ্ছিলাম এটা দেখে নিছি ভাই এটা তো বহুত স্পিডে ভাগতেছে এ ভাই সামনে গন্ডার কি এটা কি পশু পাখি যাই না আমি কিন্তু এই ডাইনোসর আমার পিছা করছে এতটুকু বুঝে গেছি ডাইনোসরটা আমার পিছা করতেছে আমাকে মারার জন্য একে মার না একে মার আমাকে কেন মারতে এসেছ তোরা একে মার তোরা দুজন ফাইট কর না আপস মে ফাইট কর না কোথায় বললাম প্লিজ বাজিয়েছি ভাই এখানে সার্ভাইভ করা তো মহাজালা বাড়িয়ে দিলাম জলের মধ্যে নামবো নামার রিস্কটা আমি নিবো না যেমন তেমন করে গাইস আমাদেরকে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে লাগবে এখানে আমি সারাক্ষণ থাকতে পারবো না ফাইসে যাইতে ওকে এখনো পর্যন্ত কিচ্ছু খুঁজে পাচ্ছি না একটা আমাকে ওই দেখো দুটা ডাইনোসর মারপিট করলো দেখলে এখন কিছু তো একটা খুঁজ ভাই ওকে এখানে কিছু ইসে পাইছি এগুলো কি করবো আমি পাম্পকিন নিয়ে কি করবো হাডা পাম্পকিনটা ওই ঘর ওই এক মিনিট আমি বিনা পারমিশন আপনার ঘরে ঢুকে গেলাম যাবো না হ্যালো ভিলেজার হ্যালো তিনটা গোল দিলে একটা এমেরাল্ড দিবে আর আমি এখানে বিজনেস করতে আসি না ভাই আমি একচুয়ালি ফিউচার থেকে আসছি মানে আরে আবার কথা শুনবি না ভাই এখানে অনেক ঘর আছে চেস্ট কি আছে এদের কাছে আলু আচ্ছা ঠিক আছে এত দূর থেকে আমি আলু নিতে আসছি তাও নিবো ভাই কিছু করার নেই এখানে আলু অনেক কিনতি তাই না ভাই সামনে আছে তাও মারতেছে না ফ্রেন্ডলি ডাইনোসর হ্যালো ভাই এখানে বিড়াল আছে এগুলো ভাই পুরো এত খুশির ভিলেজ মনে হচ্ছে আমাকে এটা হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে চেস্ট আছে খাবার পাই গেছি ব্রেড পাই গেছি চলো ওকে ভাই ফাইনালি গেছি আমি একটা ভিলেজ তো পাই গেছি কমসে কম যেখান থেকে আমি মানে একটু সেফলি থাকতে পারবো তার মানে এখানে এরা যখন এত সেফলি এখানে আছে তার মানে এখানে কোনো ডাইনোসর অ্যাটাক করে না বা এরা কিছু তো করে না সামলায় নেয় বোধহয় দেখো এখানে ছোট ছোট বাচ্চা এরা একসঙ্গে দেখো ঘুরে বেড়াচ্ছে দেখো ডাইনোসরের বাচ্চা সবাই ঘুরে বেড়াচ্ছে ভাই প্লিজ আমাকে কেউ হেল্প কর আমি এখান থেকে বাড়িয়ে যেতে চাই কেউ আমার কথা শুনতেছে প্লিজ কোনটি বেড়াচ্ছে আমি এক কাজ করি গাইস এখান থেকে আমি কিচ্ছু বুঝতে পারছি কি করতে হবে এখান থেকে বাড়ি যাবো কি হবে কিচ্ছু বুঝতে পারছি না এই দেখো আমি জানি যে ভিলেজটা কোথায় আছে এটা সামনে যেতে হবে কাজ করে গাইস সেই ভিলেজটাতে আমি যাই আর সেই ভিলেজটার লোকগুলাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি এখন বাড়ি কিভাবে যাবো তাদেরকে বোঝাতে হবে যে আমি কোথা থেকে আসছি ফিউচার থেকে আসছি কিন্তু সেগুলো সব নেক্সট এপিসোডে করবো এই ভিডিও মধ্যে যদি 10K লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এটা নেক্সট পার্ট আনবো ফটাফট লাইক করো আর কমেন্ট করে বলো যে এটা নেক্সট পার্ট চাও কিনা তোমরা বাকি আজকের জন্য এতটুকু রাখি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমপ্লেতে যাই না এখন এখান থেকে স্কিপ করতে পারবো কিনা।